হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিমাস কিচেন। রিমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন রিমাস কিচেনে এ নতুন কে চলে এলো। হ্যাঁ, আমি রিমার বর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক বছর বাইরে থাকার কারণে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে সেরকম একটা আসা হয়নি, তাই এইবার সুযোগ সুবিধা করে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে চলেই এলাম। শ্বশুরবাড়ি এসে অনেক জামাই আদর পেলাম, আর তার সাথে ছিল শাশুড়ি মায়ের রান্না, যেমন নানা রকমের ভাজা, শুক্তো, কাতলা মাছের কালিয়া, সর্ষে পাবদা, খাসির মাংস, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। বলতে গেলে সারাদিনই খেয়েই চলেছি, আর এত সব খেয়ে আমি যেন জায়গা থেকে উঠতেই পারছিলাম না। সেদিন সব জামাইদের একই অবস্থা থাকে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই জামাই ষষ্ঠী কার কেমন কাটল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর রিমাস কিচেনকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রিমাস কিচেন। বাই।